আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে খুব বিচিত্র এবং অদ্ভুত একটি প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব। দর্শক আপনারা কি কখনো শামুককে হাঁটতে দেখেছেন দেখে থাকলে ভালো না দেখে থাকলে কিন্তু আজকে আপনাদের জন্য খুব বড় ধরনের একটি বিস্ময় এবং চমক অপেক্ষা করছে এই ভিডিওতে এই চমক আপনারা পাওয়ার অনেক আগেই কিন্তু আমি পেয়েছি আমি যখন প্রথম কর্মসূত্রে এই ইনানিতে আসি তখন যখনই সময় পেতাম আমি বিচে চলে যেতাম বিচের সব কিছুই আমাকে মুগ্ধ করত। তাই সব কিছুই আমি গভীর মনোযোগ এবং অত্যন্ত মুগ্ধতা নিয়ে দেখতাম তো একদিন যখন আমি বিচে হাঁটছিলাম তখন দেখি যে এরকম একটা শামু খেটে চলেছে তো আমি ভীষণ অবাক হলাম যে শামু খেটে চলেছে তার উপর আবার পা দিয়ে তত্তর করে হেঁটে চলেছে তো আমি বিছু নিয়ে কাছাকাছি গেলাম আমার শব্দ পেয়েই কিন্তু শামুকটা থেমে গেল এবং একেবারে চুপ হয়ে গেল তো আমিও হাতে তুলে নিলাম দেখার জন্য যে আসলে কি তো যেটা দেখলাম সেটা হলো এটা আসলে কোনো শামুক না বরং কোনো এক শব্দ বেশি শামুকের খলসটাকে ব্যবহার করছে তার নিজের প্রয়োজনে দর্শক দেখতে পাচ্ছেন শব্দ বেশি কিন্তু প্রথমে লুকিয়ে থাকলেও এখন আস্তে আস্তে সে নিজের চেহারা প্রকাশ করেছে এবং সে কিন্তু তার যে পা বা নখ সেটা দিয়ে আমার হাতে অনেকটা আঁচড় দিয়ে তারপরে আমাকে বাধ্য করেছে যে তাকে আবার নিচে রেখে দিতে দেখুন নিচে রেখে দেওয়ার পরে সে কিন্তু কিছুক্ষণ চুপ থাকার পরে আবার উল্টানো অবস্থা থেকে সোজা হয়ে আবার হাঁটা শুরু করলো সে যখন আবার হাঁটা শুরু করলো আমি কিন্তু তাকে আবার ঠিক উল্টো করে রেখে দিলাম দর্শক এতক্ষণে এটা দেখতে পেয়েছি যে প্রাণীটা চিংড়ি বা কাকলা জাতীয় কোনো একটা প্রাণী তার মাথা বা পায়ের গড়নগুলোর থেকে যেটা বোঝা যায় তো উল্টো করে রেখে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সে যথারীতি আগের মতোই সোজা হয়ে যায় এবং নিজে নিজে হাঁটা শুরু করে অদ্ভুত এই সম্পর্কে জানার একটা অদম্য কৌতূহল নিয়ে গুগল করে জানতে পারলাম এই প্রাণীগুলোকে ক্রাব। এক বিশেষ প্রজাতির সামুদ্রিক কাঁকড়া যাদের শরীরের পিছনের অংশটা অনেক নরম এবং স্পর্শকাতর হয় এতটাই স্পর্শকাতর যে এটা যদি কিছুক্ষণের জন্য অনাবৃত থাকে তাহলে কিন্তু তার সূর্যের তাপে ঝলসে গিয়ে কাঁকড়াটা মারা যাবে বেঁচে থাকার প্রয়োজনে তাই হার্মিড ক্রাবদের একটি শক্ত আবরণের প্রয়োজন হয় যেটার মধ্যে সে তার শরীরের স্পর্শকাতর অঙ্গটি ঢুকিয়ে রাখতে পারে হার্মিড ক্রাবরা সাধারণত এই প্রয়োজন মেটাতে শামুকের খোলস ব্যবহার করে তবে অনেক দুর্ভাগা হার্মিড ক্রাব আছে যারা শামুকের খোলস পায় না তারা কিন্তু দেখতেই পাচ্ছেন এভাবে বিভিন্ন বিকল্প খুঁজে বের করে সেটার মধ্যে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচায় শারীরিক বৃদ্ধির কারণে তার ব্যবহৃত শামুকের খোলসটিতে যখন তারা আর স্থান সংকলন হয় না তখন কিন্তু হার্মিড ক্রাবরা তাদের শরীরকে কে অপেক্ষাকৃত বড় একটি সামগ্রীর খোলসের মধ্যে স্থানান্তরিত করে নেয় এভাবেই কিন্তু এই বিচিত্র প্রাণীটি তার জীবনে অনেকবারই খোলস পরিবর্তন করে নির্দিষ্ট সময় পরপর এবং তাদের মধ্যে কিন্তু খোলস নিয়ে একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা চলে কে অপেক্ষাকৃত ভালো খোলসটি দখল করবে এটা নিয়ে কিন্তু তারা অনেক সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শব্দ বেশি বন্ধু কিন্তু তার লম্বা পা এবং নখ দিয়ে আমার হাতে জোরে সরেই আচর কাটছে যেন আমি তাকে ফেলে দেই তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি কিন্তু তাকে নামিয়েও দিয়েছিলাম দর্শক শব্দ বেশি অদ্ভুত সুন্দর এই প্যানেলটি নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ